তো গাইজ এখানে দেখতে পাচ্ছ আমি সমস্ত ভিডিও ডিলিট করে ফেললাম, অ্যান্ড এখানে বাকি যা কিছু আছে আমি সব কিছু আস্তে আস্তে ঠিক করবো, মানে একই দিনে তো আর সব কিছু করা। হ্যাঁ গাইজ, ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল দেশে কিং। তো গাইজ কেমন আছো? সবাই আশা করি ভালো আছো, অ্যান্ড আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো হয়তো সবাই অনেকে অবাক হয়ে যাচ্ছে যে হঠাৎ করে সমস্ত ভিডিওগুলো কোথায় গেল। আসলে ভাই গল্পটা শুরু হয় আজ থেকে প্রায় 1.5 বছর আগে, যখন আমি প্রথমে ইউটিউবে আসি। আসলে ওই সময় আমি ইসলাম সম্পর্কে তেমন কিছুই জানতাম না। দেন পরবর্তী সময়ে যখন আমি ইসলাম সম্পর্কে আস্তে আস্তে জ্ঞান অর্জন করতে থাকি, যদিও জ্ঞানটা ছিল অনেক সামান্য, বাট এই সামান্য জ্ঞানে আমি উপলব্ধি করতে পারি যে আমি যে পথে চলছি এ পথটা ঠিক না, এ পথ থেকে আমাকে ফিরে আসা দরকার। অ্যান্ড যখন আমার 100K সাবস্ক্রাইবার ছিল, তখন আমি একবার পরিকল্পনা করেছিলাম যে আমি সমস্ত গেমিং ভিডিও ডিলিট করে ফিরে আসব, বাট সেই সময় শয়তানের হাতছানিতে হোক বা নিজের অনিচ্ছাকৃত আমি ছেড়ে উঠতে পারিনি। তো আমি কন্টিনিউ করতে থাকি ভিডিও, দেন 200K কমপ্লিট হয়, দেন 300K। বাট এই লং টাইম আমি মনের মধ্যে কোনো শান্তি পাইনি। আমি ভিডিও মেক করতাম ঠিক আছে, বাট মানে মনের ভিতর থেকে একটা অন্যরকম ফিল হতো যে আমি যে কাজটা করছি ঠিক না, ঠিক না, এরকম একটা ফিল আসতো। বর্তমানে আমি সহ আমার টিম মেম্বাররা ঠিক করলাম যে যা হয়েছে সব কিছু এন্ড করা দরকার, এখনই ফিরে আসা দরকার। অ্যান্ড হয়তো এত তাড়াতাড়ি সব কিছু সম্ভব হতো না যদি ইব্রাহিম ভাই না থাকতো। ইব্রাহিম ভাইয়ের কথা এখানে না বললেই নয়, আমি ছাড়তাম, মন থেকে পরিকল্পনা করেছিলাম যে আমি ছেড়ে দেবো, বাট সেটা হয়তো 1 মাস পরে হতো, আর এই 1 মাসের মধ্যে হয়তো শয়তান আবারও আমাকে এই পথেই চালিত করতো। তো ইব্রাহিম ভাই আমাকে পরামর্শ দেয় যে তোমাকে আজই সব কিছু করতে হবে, কারণ বাকিটা একটু ইব্রাহিম ভাইয়ের ভয়েসটা শুনে আমি শোনাচ্ছি। আমার মতে তোমার হচ্ছে ভিডিওগুলো ডিলিট করে দেওয়া উচিত, কারণ মৃত্যু এমন একটা বিষয় যেটা যে কোনো সময় চলে আসতে পারে। তুমি যদি অতটুকু ইমান অর্জন করতে পারো তাহলে তুমি ডিলিট করতে পারবা, এটা হচ্ছে একটা বিষয়। আর যখন মদের আয়াত নাজিল হলো যে মদ হারাম, তখন এক সাহাবী মদ খাইতেছিলেন, তো যখন পাঠ করা হলো মদ হারাম, সে ঢোক গিলে ফেলছে মদের, তো সে গলায় আঙ্গুল দিয়ে সেই গিলে ফেলা মদটা বের করে ফেলল। তো সাহাবিদের ইমান ছিল এরকম আর কি। তো গাইজ মানে ভাইয়ের মতো মানুষ সত্যি আমি দেখিনি, এত সুন্দরভাবে আমাকে বোঝালো, এত ব্যস্ততার মাঝেও আমাকে সময় দিল। তো অসংখ্য ধন্যবাদ ইব্রাহিম ভাই, হয়তো তুমি এভাবে হেল্প না করলে এত তাড়াতাড়ি সব কিছু করা সম্ভব হয়ে উঠতো না। চলো এখন গেম ডিলিট করার পালা, আমি গেম ডিলিট করবো অ্যান্ড ভিডিওগুলোও সব ডিলিট করবো অন ক্যামেরা, ক্যামেরার সামনে। আমি চাইলে কালকে রাত্রে করতে পারতাম, কিন্তু আমি ভাবলাম না, ক্যামেরার সামনে করবো, আর এটা দেখে যাতে তোমরাও অনুপ্রাণিত হয়ে ফিরে আসতে পারো ওই খারাপ পথ থেকে। তো চলো এখন আমি ক্যামেরার সামনে সব কিছু ডিলিট করবো। গাইজ আমি আমার লাইফে অলমোস্ট মানে 300+ ভিডিও আপলোড করেছি, আমি জানি না এখানে ফোকাস নিচ্ছে কিনা। গাইজ এখানে দেখো একটু ভালো করে, আমি 300+ ভিডিও আপলোড করেছি আমি আমার লাইফে। চেষ্টা করে সিলেক্ট করে ডিলিট করতে হবে একসাথে, আমি চাইছিলাম যে একসাথে সবগুলো অল সিলেক্ট করে ডিলিট করে দেবো, বাট সেটা হচ্ছে না, এক এক করে ডিলিট করতে হবে আমাকে এখন। তো আমি চেষ্টা করছি। গাইজ এই হলো সেই ভিডিওটা, যে ভিডিওটা ছাড়ার পর থেকে আমার চ্যানেল ভাইরাল হয়। তো এখন এই ভিডিওটাও আমি ডিলিট করব। তো চলো ডিলিট ডিলিট, বাই টাটা, বাই বাই, বিদায়। অ্যান্ড এটাও আমার চ্যানেলের সবথেকে মোস্ট পপুলার ভিডিও, এই ভিডিওতে আমার সবথেকে বেশি ভিউজ এসেছিলো, তো 800,000+। তো চলো এটাও আমি এখন ডিলিট করব, ডিলিট গিয়া। অ্যান্ড এটাও মোস্ট পপুলার একটা ভিডিও যেটা 600,000+ ভিউজ এসছে, অ্যান্ড এই ভিডিওটা আমি এখন ডিলিট করব। তো চলো ডিলিট। গাইজ আমি যদি এতটা স্যাক্রিফাইস করতে পারি তাহলে তুমি কেন পারবে না? তুমি এখনই গেমটা ডিলিট করে ফেলো। অ্যাডভান্স ডিলিট কনফার্ম। তো মোটামুটি মোস্ট পপুলার সবগুলো ভিডিও আমি মোটামুটি ডিলিট করলাম, অল্প কয়েকটা ভিডিও আছে, আমি এখন ডিলিট করতে থাকি, আর তোমরা বাস দেখো। তো গাইজ এখানে দেখতে পাচ্ছ আমি সমস্ত ভিডিও ডিলিট করে ফেললাম, অনেক কষ্টে, মানে অনেকক্ষণ টাইম লাগলো, আমার কষ্ট হয়নি। অ্যান্ড এখানে বাকি যা কিছু আছে আমি সব কিছু আস্তে আস্তে ঠিক করব, মানে একই দিনে তো আর সব কিছু করা সম্ভব না, কমিউনিটি পোস্ট অনেক আছে, এগুলো ডিলিট করতে হবে। তো গাইজ আমি জানি যে ভিডিওটা দেখার পরে হয়তো অনেকে অনেক কিছু মনে করতে পারে, মানে অনেকে আমাকে পাগল ভাবতে পারে বা অনেকে অনেক সমালোচনা করতে পারে, বাট তাতে আমার কিচ্ছু এসে যায় না। আমি জাস্ট আল্লাহর জন্য এইটুকু স্যাক্রিফাইস তো করতেই পারি, কারণ যে রব আমাকে সৃষ্টি করেছে সেই রবের জন্য সামান্য ভিডিও ডিলিট করবো, তো এটা বড় তেমন কিছু না। আমার তো মনে হয় আমি এখনও খাঁটি মুসলিম হয়ে উঠতে পারিনি, ইভেন আমি একটা প্র্যাকটিসিং মুসলিম হয়ে উঠতে পারিনি, প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছি যাতে প্র্যাকটিসিং মুসলিম হয়ে উঠতে পারি, কারণ আমাদের মধ্যে এখনও অনেক ভুল ত্রুটি আছে। তো ফিউচারে যদি কখনো কাজ করি তো ভুল ত্রুটিগুলো যদি মানে সমালোচনা না করে ধরিয়ে দিলে আমরা হ্যাপি হবো, কারণ আমরা এখনও অনেক ছোটই আছি, যথেষ্ট ছোট আমরা। আমরা পরবর্তীতে ইসলামিক কিছু ভিডিও আনার চেষ্টা করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আর আপনারা আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা দিনের পথে ইসলামের পথে, হ্যাঁ, যতটুকু ইনকাম করব যেন সৎ হয়, যেন হালাল হয়,
কাজ করতে পারি, আমরা পেতে চাই না। মেন কথা হচ্ছে এটা যে মানুষের উপার্জনটা যদি অবৈধ বা হারাম হয়ে যায় তাহলে সমস্ত কিছুই ধ্বংস হয়ে গেল। হ্যাঁ, কারণ সমস্ত ইবাদত, দান, সাদাকা, সমস্ত আমার ইনকাম যদি হারাম হয় তাহলে যে পোশাকটা পরবো সেটাও হারাম, তাহলে সেই পোশাক পরে আমার নামাজ কিভাবে কবুল হবে? এটা উপার্জনটা অ্যাকচুয়ালি পিওর হালাল করার চেষ্টা করতে হবে। বর্তমান যুগে সমস্ত কিছুর সাথে হারাম মিশ্রণ আছে, কিন্তু তার মধ্যে থেকেও বেসিক জিনিসটা জেনে বুঝে যেটা সচরাচর মানুষের সামনে আছে যে বোঝা যায়, সেটার থেকে হারামকে দূরে সরিয়ে নিয়ে হালালকে আঁকড়ে ধরে বাঁচার চেষ্টা করতে হবে আর দিনের পথে থাকার চেষ্টা করতে হবে। আমরাও চেষ্টা করছি দিনের পথে থাকার। আপনারা তোমাদেরও আহ্বান রইল, ফিরে এসো, যে যে গেম খেলো, যে যে আমার মানে অনেক ভালোবাসে, মানে অনেকে আসে যারা আমার ভিডিও দেখে রেগুলার, আমাকে অনেক ভালোবাসে, তাই হোক তোমরা আমি ছেড়েছি দেখে এটা দেখে মানে তোমরাও আনন্দিত হয়ে ছেড়ে দেবে, কারণ ভাই গেমটা অনেকটা খারাপ একটা জিনিস। এসব নিয়ে পরে আলোচনা করবো, আজকের ভিডিওটা আমি এসব আলোচনা করতে আসিনি, জাস্ট একটাই রিকোয়েস্ট যে প্লিজ টাইম ওয়েস্ট না করে টাইমটাকে কাজে লাগাও, কারণ যে সময় চলে যাবে সে সময় তুমি আর পাবে না। তো গাইস, ফিউচারে কাজ করতে গেলে যদি কোনো ভুল হয় অবশ্যই ধরিয়ে দেবে, অ্যান্ড আমাদের জন্য দোয়া করবে যাতে আমরা সৎ পথে চলতে পারি, হালাল উপার্জন করতে পারি। জাস্ট এইটুকুই তোমাদের কাছে চাওয়া। আল্লাহ হাফিজ। আল্লাহর নাম দিয়ে হারাম ভিডিও শুরু করলে যদি সে ভিডিও হালাল হয়ে যেত তাহলে বিসমিল্লাহ বলে মদ খেলেও মদ হালাল হয়ে যেত। সমাজদার লোককে দিয়ে ইসরাই কাফি হতায়। আল্লাহ হাফেজ।